কোরাইশ বংশের লোকদের সঙ্গে কায়েস নামে এক কবিলার যুদ্ধ হয়। এই যুদ্ধটার মধ্যে উভয় পক্ষের বেশ কিছু ক্ষতি হয়ে যায় এবং কোরাইশ বংশের লোকদের পক্ষ থেকে সব যুবকদেরকে অংশগ্রহণ করা লাগে। তো উনি 15-20 এই বছরে মেইন যুদ্ধ না করলেও কবিলার লোকদের সঙ্গে ওনাকে যেতে হয়েছে। তিনি বলেছেন পরে যে আমি ছিলাম কিন্তু যুদ্ধ করি নাই, তবে যুদ্ধের পেছনে থেকে শত্রুপক্ষ যখন তীর ছুটত ওগুলো পড়ত, ওগুলো জোগাড় করে দিয়ে আবার আমাদের পক্ষের লোকদের হাতে তুলে দিতাম। তো এইভাবে যুদ্ধ বিগ্রহ হয়, এগুলাতে অনেক কিছু শরিক হন। যদিও আল্লাহ তাআলা ওনাকে দিয়ে মানে এসে মারাত্মক কিছু করার নাই যে কাউকে যুদ্ধের ময়দানে সামনে গিয়ে অকারণের যে যুদ্ধ সেই যুদ্ধে তিনি কাউকে আক্রমণ করতে হয়নি। যুদ্ধ ছাড়াও সেখানে ভালো কিছু কাজও হয়েছে। হেল্পফুল ফুদুল নামে একটি চুক্তি হয়েছে। এই চুক্তিটি একটি ভালো চুক্তি ছিল। সেই চুক্তিটা হচ্ছে তার কারণ ছিল, ঘটনা ছিল, জুবাইর নামে এক লোক ইয়ামান থেকে এসেছিল মক্কাতে বেশ কিছু তেজারতের মাল নিয়ে বেচা কিনা করার জন্যে। মক্কা শহর তো আপনারা জানেন, সেখানে লোকাল প্রোডাকশন তেমন কিছু ছিল না, বাইরে থেকে আসতো, একদিকে একবার আসতো সিরিয়া অঞ্চল থেকে, আবার আসতো ইয়ামান থেকে। সেই কথা আল্লাহ তাআলা কোরআনে বাকি বলেছেন, রিহলাতা শীতায়ে ওয়াসাইফ, শীতকালে ইয়ামানে গিয়ে ওনারা ব্যবসা বাণিজ্য করতেন, ওই সময় ইয়ামানটা এত ঠান্ডা পড়ে না। আর সাইফ, এটা ছিল সাইফে ওনারা যেতেন সিরিয়াতে, ওই সময় ওখান থেকে মাল আনতেন বা বিক্রি করতে নিতেন। ওনারা যেমন ব্যবসা করতেন তেমনি ইয়ামানের লোকেরা, সিরিয়ার লোকেরাও আসতো। তো জুবাইর নামে ইয়ামানি একটা লোক বেশ কিছু মালপত্র নিয়ে ব্যবসা করতে আসলো মক্কা, বিক্রি করলো। মক্কার এক বাটপার ছিল, বাটপার বুঝেন তো, ফ্রড, সে তানাহুল আল আস ইবনে ওয়াইল, সে কি করলো, ওনার সঙ্গে চুক্তি করে ফেললে তোমার সব মাল আমি খরিদ করে ফেলি, আমি আস্তে আস্তে খুচরা বিক্রি করব, তোমার এত ঝামেলা করার দরকার নাই, আমি আমার থেকে সব নিয়ে নিবা। এই বাটপার সব নিয়ে নিল, নিয়ে নিয়ে সে কি করলো, আর টাকা পয়সা দেবে না, দেয় না। এরকম ব্যবসা বাণিজ্যের মধ্যে ফ্রডের সন্ধান আমাদের এই জমানায় আছে কিনা, প্রচুর আছে। তো ওই জমানে জাহেলি জমানে থাকার কথা, থাকলো এরকম। এখন এই বেচারা জুবাইদের সমস্ত মাল নিয়ে গেল কোরাইশের এক লোক, তার নাম আস ইবনে ওয়াইল, এই ফ্রড, এখন তাকে আর সে কিছুই দেবে না, অস্বীকার করছে, বলছে যে তুমি কিছুই পাবে না। এখন সেই বেচারা তাদের আবার ওই সময়ে অন্য দেশ থেকে আসতে হলেও যারা আসতো নিরাপত্তার জন্য, তারা মক্কার কোন একটা গোষ্ঠীর সঙ্গে প্যাক্ট করতো যে আমার যদি কোনো সুবিধা অসুবিধা হয় তোমরা আমাকে সঙ্গ দিবা, ডিফেন্ড করবা আমাকে, এরকম চুক্তি তাদের সঙ্গে ছিল। যেমন আব্দুদ্দার, মাখজুম, জুমাহ, সাহাম, আদি ইবনে কাব, এই সমস্ত কবিরার সঙ্গে সে যোগাযোগ করলো, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করলো, আমি তো একটা বাটপারে খপ্পরে পড়েছি, প্লিজ আমাকে হেল্প করো, আমার অনেকগুলো টাকা আত্মসাত করে দিয়েছে, আমি তো একদম সর্বনাশ হয়ে গেল। কিন্তু কিছুই কেউই আসলো না, কারণ এই যেই লোকটা আল আস ইবনে ওয়াইল, সে বড় ধরনের একটা দুষ্কৃতিকারী, তার সঙ্গে ঝামেলা জড়াতে কেউ চাইল না। যেটা এখন আমাদের দেশের অবস্থা, কোনো দুষ্কৃতিকারী যদি কোনো একজন ভদ্রলোকের বাড়িঘর দখল করে থেকে শুরু করে সব কিছু নেয়, টাকা পয়সা কেড়ে নিয়ে যা রাস্তার মধ্যে চিৎকার করে, কয়জন আসবে এগিয়ে আসতে? মানুষ এরকম হয়ে যায় যখন সমাজের মধ্যে নিয়ম নীতি থাকে না, দুষ্কৃতিকারীদের কাছে তারা সবাই মনে হয় যেন দুর্বল হয়ে যায়। যখন বেচারা দেখলো এই জুবাইদি যে কোনো উপায় নাই, আমাকে কেউ সাহায্য করবে না, বেচারা ফাইনাল চেষ্টা করলো, সাইদ আলা জাবালে আবি কুবাইস, আবু কুবাইস পাহাড়ের উপরে উঠলো। আপনারা জানেন আবু কুবাইস পাহাড় ঘটনা আরও আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন ওয়াহি নাযিল হলো, আল্লাহ তাআলা নির্দেশ দিলেন এখন দাওয়াত দেন সবাইকে, কোন পাহাড়ে উঠলেন, আবু কুবাইস, আবু কুবাইস এবং সাফা পাশাপাশি, সাফার উঁচু অংশেই বলতে পারেন আবু কুবাইস। তো এখানে তারা যে কোনো জরুরি অ্যানাউন্সমেন্টের জন্য, কোনো বিপদের খবর, ভালো খবর প্রচার করতে হলে, মক্কা শহরে সবাইকে জানাতে হলে ওই পাহাড়ের উপরে সবাই উঠে। ওয়াইল
নামে এই বা জবাই দিয়ে এই লোকটি চিন্তা করলো যে আমি এই বুদ্ধিটা করি দেখি কোনো উপায় পাই কি না। তখন সে পাহাড়ের উপরে উঠলো, কোন সময়, একদম সূর্য উদয়ের সময়। ওই সময় দুনিয়াটা কোয়াইট থাকে, সবাই ঘুম থেকে উঠে, আর ওই সময়ই মেইনলি যারা কোনো জরুরি খবর দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করতে চায় ওখানে উঠে। আর কোনো মাইকিং তো ব্যবস্থা নাই তখনকার জামানায়, আর প্রাকৃতিক এই পরিবেশে তখন ওই আওয়াজ দিলে পাহাড়ে উঠে মক্কা শহর মোটামুটি পুরোটাই কাভার হয়ে যায়, সবাই শুনতে পায়। সে চিৎকার করে বলল যে একটা কবিতা পড়ল যে ইয়া আলা ফেহরিন লে মাজলুমিন বেদা আতুহু বেবাত নে মাক্কাতা না ইয়ে দারে ও নাফারে। হে ফেহরের গোষ্ঠী, কোরাইশ গোষ্ঠীর একজন পূর্বপুরুষ ছিলেন, তার নাম ছিল ফেহের, খুব নাম করা ছিল, তার নাম উচ্চারণ করে বলল তোমরা তো সেই ফেহরের গোষ্ঠী, একটা মাজলুম তার সমস্ত সম্পত্তি যে হারিয়ে ফেললো, তার অ্যাসেটগুলো টাকা পয়সা কিছু পেল না, দূর থেকে এসে তোমাদের কাছে ভিকটিম হয়ে গেল। অমুহারিমুন আশআতুন লাম ইয়াখুযু উমরাতাহু, এবং আমি তখন কেবল হেরাম করতে এসেছি, উমরা করতে এসেছি, এহরাম করে, এহরামও এখন আমার খুলতে পারি নাই, ওই লোকটা এসে আমার থেকে সব মালগুলো নিয়ে গেলো চুক্তি করে। তখনও কিন্তু তারা উমরা করতো, তখনও তাওয়াফ ছিল, সাই ছিল, কিন্তু উল্টাপাল্টা কিছু করেছিল। এক্সাম্পল শুনেছি যে তারা দরকার হলে কাপড় চাপড় খুলে খালি গায়ে এহরাম করবে, এই জাতীয় চিন্তা ছিল। তারপরও উমরা ছিল যে উমরা করতে এসেছি, এখন উমরা কাপড়ও খুলি নাই আর আমি ভিকটিম হয়ে গেলাম। ইয়ালির রেজালে বাইনাল হিজরে ওয়াল হাজারে, এই যে হাজারে আসওয়াদ, মাকামে ইব্রাহিমের পাশে যারা আসো মানুষ, তোমরা কেউ আমাকে সাহায্য করবে না। ইন্নাল হারাম আলি মান তাম্মাত কারামাতুহু ওয়ালা হারাম আলি সাউবিল ফাজিরিল গাদিরে। হারাম এই মসজিদের নাম, মসজিদে হারাম, এই 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 এরিয়া একটা হারাম এরিয়া, এই হারামের মধ্যে যদি তোমরা এরকম যারা সীমা লঙ্ঘনকারী দুষ্কৃতিকারী তাদেরকে তোমরা যদি না থামাও, এবং তাহলে এই হারামের অর্থ কি থাকলো আর, যেখানে লোকেরা নিরাপত্তা পাওয়ার কথা। এখন এই তার অ্যানাউন্সমেন্ট, এই কবিতা পড়ার কাহিনী শুনে কিছু লোকের মন গড়ল, তার ব্যাপারে সিম্প্যাথি আসলো। তার মধ্যে অন্যতম একজন ছিলেন আব্দুল মুত্তালিবের পুত্র, তার নামও আবার জোবাইর। সে জোবাইর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। সে উঠে তার লোকদেরকে বলল মা লি হাদা মাতরুকুন, আমরা এইভাবে একটা অসহায় লোককে ছেড়ে দিতে পারি না, আমাদের সমাজে জুলুমের শিকার হবে আর আমরা কিছু করব না। তখন সবাই মিলে চিন্তা করলো, বনু হাসেম, বনু জোহরা, বনু তামিম, এভাবে মিলে তারা একটি ঘরে জমায়েত হলো। আব্দুল ইবনে জাদান নামে এক ব্যক্তি তাদের মধ্যে বেশ মুরব্বী কিসেমের, এবং তার কথা সবাই মানে। তার বাড়িতে গিয়ে সবাই একত্রিত হলো, কোরাইশের নেতৃবৃন্দ সবাই মিলে তারা একটি ঐক্যবদ্ধ চুক্তি করলো যে না, আমরা এই মাজলুমের হক আদায় করে দেব, এবং এখন থেকে মক্কায় কোনো পথিক এসে বা কোনো অন্য দেশের কোনো লোক এসে যদি যে কোনো কারণে জুলুমের ভিকটিম হয়ে যায়, মাজলুম হয়ে যায়, আমরা সবাই মিলে তার সাহায্য করব। আমরা সমস্ত কবিরার পক্ষ থেকে আমরা একমত হয়ে গেলাম, এবং সবাই সেখানে এই একমত হয়ে গেলেন, এবং এটার নাম হলো হেল্প আল ফুদুল, হেল্পফুল ফুদুল। বাংলাতে আমরা পড়েছি হেল্পফুল ফুজুল, ওই যে দলিন না জলিন, এই মুশকিলে পড়ে গেছেন আর কি। তো আরবিতে হেল্পফুল ফুদুল, ওকে, হেল্প মানে চুক্তি, অ্যাগ্রিমেন্ট, ট্রিটি। আর ফুদুল আসলে ফাদেলের বহুবচন ফুদুল, ফাদেল আরবিতে খুবই মহান, কিছু মহান ব্যক্তিকে বলা হয় হাদা রাজুলুন ফাদেল, তিনি অত্যন্ত মহৎ ব্যক্তিত্বের অধিকারী, ফাদেল। এটাও আবার দোয়াদার দলিন জলিনের প্রবলেম পড়ে হয়ে গেছে ফাজেল, এখন যখন ফাজিল বলে বাংলায় এখন এটা অর্থ কি হয়ে গেছে, পুরো উল্টা। এই লোকটা বড় ফাজিল প্রকৃতির লোক, ফাজলামি করো কেন তুমি, কিন্তু আসলে অরিজিনালি ফুদুল এর কোনো কোনো সেন্সে, নেগেটিভ সেন্সে যদিও আসে, কিন্তু অ্যাকচুয়ালি এটার অর্থ হচ্ছে অনেক মহত্ব, ফাদল, ফুদুল। আল্লাহর অনেক ফাদল আমাদের প্রতি আছে, আল্লাহর অনেক মহত্ব দিয়ে তিনি আমাদেরকে দয়া মায়া করেছেন, এটা ভেরি পজিটিভ সেন্স। আর কোন কোন সময় নেগেটিভ সেন্সে আসে ফুদুল, মানে অতিরিক্ত, তো অতিরিক্ত কথা বলে তো ফাজিল, এভাবে লোকেরা বলে আর কি, কিছুটা না কিছু আরবিতেও আছে। যাই হোক, হেল্পফুল ফুদুল,
যে এরা সবাই কেন এই ফুজুরের নাম হয়েছে, লিয়ান আউয়াল মান দুইয়া ইলাইহি সালাসা কুল্লুহুম ইসমুহুম ফাদল। এই হেল্পফুল ফুদুল, ফুদুলদের চুক্তি বা অ্যাগ্রিমেন্ট দুইটি রেওয়ায়ত আসছে। একটা আসছে যে তিনজন লোক সর্বপ্রথম এই বিষয়ে প্রস্তাব করে এবং তারা ঐক্যমতে আসে, এইরকম চুক্তি করার খসড়া তৈরি করে সবার সামনে প্রেজেন্ট করে। তিনজনের নামই ফদল, একজন আল ফদল ইবনে ফুদালা, আরেকজনের নাম আল ফদল ইবনে ওয়াদাআ, আরেকজনের নাম আল ফদল ইবনুল হারিস। তিন ফদল বহু বচন করলে আরবিতে হয়ে যায় ফুদুল। এই যে ফদলওয়ালাদের এই চুক্তি খসড়া, এই হিসাবে হেল্পফুল ফুদুল নাম। আবার কেউ কেউ বলেছেন না অন্য কারণে হয়েছে, সেটা হচ্ছে যে চুক্তিটি ছিল অত্যন্ত মহত্বের একটা চুক্তি, একটা মহৎ চুক্তি, মহান কাজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই জন্য এর নাম হয়েছে হেল্প আল ফুদুল, ফজিলতের চুক্তি, যে চুক্তিটা অত্যন্ত মহৎ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এই চুক্তির মিটিংয়ে উপস্থিত ছিলেন এবং তিনি পরবর্তী পর্যায়ে বলেন, লাকাদ সাইতু ফি দারি আব্দুল ইবনে জাদান আও জুদান হেলফান লাউ দুইতু বিহি ফিল ইসলাম লা আজাবতু। আমি ইসলামের আগে আব্দুল ইবনে জাদানের বাড়িতে হওয়া এই মহান চুক্তিটার মধ্যে উপস্থিত ছিলাম, এটা আমার কাছে খুবই ভালো চুক্তি মনে হয়েছে। মক্কায় অন্যায়ভাবে রক্তপাত বন্ধ হওয়া, ওকে কারো জুলুমের প্রতিকার করা, মজলুমের সাহায্যে এগিয়ে আসা, এই সমস্ত কাজের চুক্তিটা অত্যন্ত মহৎ চুক্তি ছিল। জাহিলি পিরিয়ডে হলো একটা বড় ভালো ভালো কাজ হয়েছে। আজকেও যদি কোনো কারণে কোনো কমের মধ্যে এরকম বিপদ আপদ আসে বা কোনো জায়গায় বিশৃঙ্খলা দেখা দেয়, তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সময় বড় হওয়ার পরে, নবী হওয়ার পরে বললেন, আজকেও যদি এরকম কোনো চুক্তির আহ্বান কোনো জায়গা থেকে আসে, এরকম পরিস্থিতি সৃষ্টি হয়ে যায়, তাহলে আজকেও ইসলামের পরেও আমি এরকম চুক্তিতে এগিয়ে আসবো। কারণ ভালো চুক্তি, ভালো আন্ডারস্ট্যান্ডিং কোনো কওমের মধ্যে, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যদি হয়ে যায়, তাহলে এই সমস্ত চুক্তিতে অত্যন্ত ভালো কাজ, আল্লাহ এই সমস্ত কাজ অবশ্যই পছন্দ করেন। তিনি আরো বলেন, অন্য হাদিসে এসছে, সাহিত্য হেল্প আল মুতাইয়াবিন মা উমুমাতি ওয়া আনা গোলামুন ফামা উহিব্বু আন্না লি হুমরান নাআম ওয়া ইন্নী আনকুসুহু। যে আমি এই মুতাইয়াবিনের চুক্তিতে এসেছিলাম, হাজির হয়েছিলাম, অর্থাৎ যেটা একটা ভালো কাজ, পবিত্র কাজ, এই চুক্তির মধ্যে আমি ছিলাম, আমার চাচাদের সঙ্গে আমি নিজেও মজলিসে ছিলাম। ওয়া আনা গোলাম, আমি তখনও বালক মাত্র, এবং এটা আমার কাছে তখনও খুব পছন্দ হয়েছিল। আমার আমাকে যদি আজকে কেউ এরকম চুক্তি করে কায় কেউ আমার সাথে, আমি করব এবং এই চুক্তিকে আমি কখনো লঙ্ঘন করব না, এমনকি তার বিনিময়ে যদি আমাকে অনেক অর্থ করে দেওয়া হয়, এমন মহৎ চুক্তি থেকে আমি সরে আসব না। তো এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তিনি কৈশোরে আছেন, এরকম কিছু ঘটনা, যুদ্ধের ঘটনা, সন্ধির ঘটনা, ভালো চুক্তির ঘটনা তিনি থাকলেন। এর পর্যায়ে এক পর্যায়ে আসলো যে ওনার একটু বয়স হয়ে গেছে, প্রায় এখন তিনি 25-এর কাছাকাছি হয়েছেন, এখন ওনার কিছু টাকা পয়সার দরকার, ঘর সংসার তারা চালানোর দরকার। তিনি আবু তালেবের ঘরে আছেন। আগে আবু তালেব তো খুব ধনী না, বেচারা গরিব মানুষ বলতে পারেন, যদিও লিডার, কিন্তু আব্দুল মুত্তালেব যিনি ছিলেন তার বাবা, তিনি তো বেশ ধনী ছিলেন। পরবর্তী পর্যায়ে ছেলেদের মধ্যে সম্পদ ভাগ করতে গিয়ে আবু তালেব বেশি কিছু পায় নাই, সে বেচারা অনেক কষ্টে সংসার চালাচ্ছেন। তো তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন নিজেই বললেন, তিনি তো ওনার ঘরেই প্রতিপালিত হচ্ছেন, যদিও এর আগে তিনি কাজ করেছেন, ছাগল চড়িয়েছেন, ওইটা আমরা পড়ে গেছিলাম তাই না, এগুলা কিছু চেষ্টা করেছেন, কিন্তু এটা বেশি ভালো কোনো ইনকাম ছিল না। তো তিনিও চিন্তা করেছেন কি করা যায়, আর এর মধ্যে একদিন আবু তালেব ওনাকে বললেন, আনা রাজুলুল্লাহ মা আলালি মোহাম্মদ, তুমি দেখতে পাচ্ছ আমি তো আমার টাকা পয়সা তেমন কিছু নাই, কাদ ইস্তাদ্দা জামানু আলাইনা, আর অভাব অনটন আস্তে আস্তে মনে দিনে বেড়ে যাচ্ছে, ওহাদি ইরু কাওমিকা ওয়া কাদ হাদারা খুরুজ হা ইলা শাম, তুমি খবর পেয়েছো কিনা জানি না, এখন একটি বাণিজ্য কাফেলা যাচ্ছে আমাদের কোরাইজের পক্ষ থেকে শাম দেশে, সিরিয়ার দিকে, আর একটা সুযোগ আসতে পারে, খাদিজা বিনতে খুয়াইলেদ তাবআসু রিজালান মিন কওমিকা ফি ইরাতিহা। খাদিজা বিনতে খুয়াইলেদ একজন মহিলা মক্কার, তিনিও কোরাইজ বংশের, জাতা শারাফিন, অত্যন্ত সম্মানিত ঘরের মহিলা, ওনার বেশ কিছু সম্পদ আছে এবং তিনি নিজে ব্যবসা করেন, কিন্তু তিনি নিজে মহিলা হওয়ার কারণে
ব্যবসার মাল আনতে যান না, তিনি সৎ লোকদেরকে যারা অনেস্ট এদেরকে খুঁজে তিনি তাদেরকে দিয়ে ব্যবসা করান, তাদেরকে তিনি যথেষ্ট সম্মানই দান করেন, ভালো একটা লাভের অংশ দান করেন। তো এরকম একটা খবর আমি পেয়েছি, তিনি লোক খুঁজছেন, নির্ভরযোগ্য লোক পাওয়া যায় কি না। ফালাউ জিতাহা ফারাদতা নাফসাকা আলাইহা লা আসরাআত ইলাইকা, আমার মনে হয় তুমি যদি যাও তার কাছে প্রস্তাব করো যে তুমি তার মালের ব্যবসার দায়িত্ব নেবে এবং তুমি কাফেলায় শরীক হয়ে তার জন্য ব্যবসার মালপত্র কিনে আনবা, আমার মনে হয় তোমাকে দেখলে, তোমার চরিত্রের ব্যাপারে খোঁজ খবর পেলে সে তোমাকে বিশ্বাস করবে এবং তোমাকে নিশ্চয়ই অফার দেবে এই ব্যবসার পার্টনার হওয়ার জন্যে। এটাকে বলা হয় মোদারাবা, এটা ইসলামী শরীয়তে অ্যালাউড আছে যে মোদারাবার ব্যবসা, যেটা ইসলামী ব্যাংকগুলো এখন করে, মাল টাকা একজনের আর আরেকজন গায়ে খাটবে এবং দুইজনের মধ্যে শেয়ার হবে, কত পার্সেন্টে ব্যবসা হবে, কত পার্সেন্টে তিনি পাবেন, কত পার্সেন্টে উনি পাবেন, আর কোনো লসের কোনো দায়িত্ব তিনি নেবেন না। এটা হলো মোদারাবা ব্যবসা। আর যদি মোদারাবা না করে মোশারাকা করেন, যেমন আপনার এক অংশ আমার এক অংশ, আমি মাল টাকা পয়সা দিয়েছি আমিও দিয়েছি, এটা কিন্তু লাভ ক্ষতি দুইটা দায়িত্ব নেওয়া লাগবে। মোদারাবা অলমোস্ট কর্মচারীর মতো কাজ করব, আমার কোনো টাকা নাই আপনার টাকা, আমি গায়ে খাটবো আপনি আমাকে টাকা দিবেন, যে যা ব্যবসা হয় আপনার কোনো টাকা লাগবে না, আপনি গায়ে খাটবেন, এ লাভ যা হয় আপনার 50% আমার 50% অথবা 60% 40% যেটা অ্যাগ্রি করেন, এরকম ব্যবসা খাদিজা তখন করাতেন কোনো লোকদেরকে দিয়ে। তো তুমি যদি যাও তোমাকে নিশ্চয়ই দেবে। ওকে, কেন আবু তাহলে ব্যাখ্যা করছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে, উনি তাকে হেজিটেশন করেন কি না, যদি মানা করে দেয় তো ওনাকে বুঝান শোনো তুমি গেলে দেবে, আসরা আতি লাইকা, তোমাকে সবার আগে তিনি আমার মনে হয় যে সে এই দায়িত্ব দেবে। লিমা ইয়াবলুগু হা আনকা মিন তাহারা থেকে, আমি শিওর এই মক্কা শহরে তোমার চরিত্রের ব্যাপারে, তোমার আমানতদারির ব্যাপারে, তোমার দায়িত্বশীলতার ব্যাপারে নিশ্চয়ই তার কাছে খবর আছে, নিশ্চয় সে দেবে। ফাআর সালাত ইলাইহি ফিদালিকা, আবু তালেব যখন পাঠালেন তো শাসন তিনি গেলেন, গিয়ে খাদিজার কাছে প্রেজেন্ট করলেন যে আমি আপনি শুনছি আপনি লোক খুঁজতেছেন, আমি ইনশাআল্লাহ দায়িত্ব পালন করতে পারি। ক্বালাত লাহু আনা উতিকা যায়ফ মা উতি রাজুলান মিন কওমিকা, তো এই লোকের খবর পেতে খাদিজা তো খুশি, এইরকম নির্ভরযোগ্য লোক তো আর আরেকজন মক্কায় নাই, গুড, হ্যাঁ অ্যাগ্রি করে ফেললেন। তবে বললেন যে তোমার সঙ্গে আবার কথাবার্তা হয়ে গেলো, তবে অন্যদেরকে যা দেবো তার ডবল তোমাকে দেব, তুমি নিশ্চিন্তে ব্যবসা করে আসতে পারো। তো তিনি বাড়িতে আসে খবর দিলেন আবু তালেবকে, আবু তালেব বলে ভেরি খুব খুশি হয়ে গেলেন, হা যা রিজকুন কাদ সাকা আল্লাহ ইলাইক, মাশা আল্লাহ, আল্লাহ তালা তোমার দিকে রিজিক নিয়ে আসছেন, মাশা আল্লাহ তোমার রিজিকের দরজা খুলে গেছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন খাদিজার ব্যবসার দায়িত্ব নিয়ে, আর খাদিজা তার সাথে দিয়ে দিলে তার বিশ্বস্ত গোলাম কৃতদাস মাইসারা, তাকেও সাথে দিল একটু অ্যাসিস্ট করার জন্য অ্যাসিস্ট্যান্ট হিসাবে। তারপরে তারা ওখানে গেলেন, যাওয়ার পরে তো ব্যবসা বাণিজ্য তিনি করলেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সফর করতেছেন, মাইসারা দেখলেন যে এই লোকটা এক ডিফারেন্ট লোক, অবজার্ভ করতেছি এমন লোক তো কখনো দেখেন এই মাইসারা। তিনি যখন হাঁটেন ম্যাগ এসে ওনাকে ছায়া দেন, তাকে দেখলেই মানে অন্যরকম মনে হয়, চলা ফেরা কথাবার্তা আদব আখলাক সাংঘাতিক। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা যখন করলেন, ওখানে খরিদ করতে গিয়েছেন, তো খরিদ করতে গিয়ে একজন যার থেকে ব্যবসা ডিল করবেন কি কথা প্রসঙ্গে সে বলল যে আরবরা তো কসম করতে হলে কসম করে লা তার ওজ্জার নামে, বলল যে তাহলে মোহাম্মদ এই কথা এভাবেই লেনদেন করবা, ঠিক আছে তা তুমি কসম করো, এহলে বিল্লাহ ওয়াল ওজ্জা, তোমার কমের মতো লা তার ওজ্জার কসম নিয়ে বলো, কারণ লা তার ওজ্জা হলো আরবদের কোরাইশদের বড় মাবুদ। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হালাফতু বিহি মা কাত ওয়াইনি লা আমুরু ফাউরিদ আনহুমা, কয় শোনো আমি এই দুইটার নামে জীবনেও কসম করি নাই, আমি ওদের সামনে দিয়ে গেলেও কোনো দিন তাদের কাছে একটু আমি আগাইনি। তাদের আরো কোরাইশরা কী করেছে, তাদের কাছে কত কিছু চেয়েছে, তাদের শরীর মুছে নিজের শরীরে লাগিয়েছে, যেরকম আমাদের মাজারের মধ্যে মুছে
লাগায়, বুঝলেন, মাদারওয়ালারা তো ওইখান থেকেই নিছে শেরেক। তো এরকম তারা গায়ে লাগায় কত কিছু করে, আমি জীবনেও টাচও করি নাই, কাছেও যাইনি, কিচ্ছু চাইনি, আমার দ্বারা এটা হবে না ভাই, তুমি ওইটা ছাড়া যদি আমার সঙ্গে কারবার করতে পারো ওয়েলকাম। ফাকরা রাজুল আল কাউলু কাউলুক, খালাস তোমার কথাই ঠিক, যাও তোমার কথা বিশ্বাস করে ফেললাম, ওই তোমার মাবুদের কসম লাগবে না। ওকে, অতপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাইসারাকে নিয়ে মালপত্র নিয়ে মক্কায় ফেরত আসলেন। মাইসারা এমন ভালোবাসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি, এত সম্মান সৃষ্টি হয়ে গেল, সেই মনে হয় যেন খাদিজার কৃত দাস না, সে যেন মুহাম্মাদের কৃত দাস, এমন সম্মান শুরু করে দিল। ওকে, তারপরে তিনি বললেন, মাইসারা এখন বললেন, ইয়া মুহাম্মদ ইনতালিক ইলা খাদিজা ফা আখবির হা বিমা সানা আল্লাহু লাহা আলা ওয়াজহিকা, ওকে, ফা ইন্নাহা তা'রিফু যালিকা লাকা। ওকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মাইসারা বলেন, চলেন আপনি সহ মাল তো নিয়ে আসছেন, আমার কাছে হ্যান্ড ওভার না করে আপনি সহ আসেন, খাদিজার সঙ্গে দেখা হবে এবং আপনি বলবেন মাশাআল্লাহ আপনি তো খুব ভালো ডিল করেছেন, যেটা আর কেউ পারে নাই, খুব ভালো ডিল করে নিয়ে আসছেন উনি ব্যবসা বাণিজ্যে মাশাআল্লাহ, অন্যদের তুলনায় চমৎকার ডিল করে নিয়ে আসছেন, আপনি নিজের মুখেই ওনাকে বলেন, উনি খুব খুশি হয়ে যাবেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছেন, এদিকে সময় হয়ে গেছে, খাদিজা এখন অপেক্ষা করতেছেন, এনি ডে আজকে কালকের মধ্যে ওনার মালের বহর আসবে, মাইসারা এবং তার মাল নিয়ে আসবে। তো খাদিজা প্রায় জোহরের দিকে দুপুরবেলায় তিনি আসতেছেন খাদিজার বাড়ির দিকে, ও খাদিজাতুন ফি ইলিয়াতিন লাহা, খাদিজা তখন তার ঘরের ঘটা ছিল দোতলা, উপরের তালায় বসে দেখছেন যে পথিকা আসছে কিনা, মুসাফির আসছে কিনা। তিনি হঠাৎ নজর গেল, তারা আত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা বাইর, উটের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বসা আসছেন, ওয়া মালাকানি ইউযিল্লানিহি, আর উপর দিক থেকে মনে হচ্ছে দুইজন ফেরেশতা তাকে ছায়া দিয়ে দিয়ে নিয়ে আসছেন। ফাআরাতু নিসাআহা ফাআজিবনা লিযালিকা, খাদিজা তার সঙ্গে আরো কিছু তার সঙ্গিনী ছিলেন, কিছু বন্ধু বান্ধবী ছিলেন, দেখো 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 এক তামসা দেখো, ওই যে দেখো এই লোকটা আসছে, দুই ফেরেশতা তার মাথার উপরে ছায়া দিয়ে দিয়ে তাকে নিয়ে আসছেন, কি ঘটনা। ওয়া দাখালা আলাইহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখাব্বারহা বিমা রাবিহু ফি ওয়াজহিহিম ফাসুররাত বিযালিকা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসে পৌঁছলেন, বললেন যে মাশাআল্লাহ চমৎকার ডিল হয়েছে, এত এত এই পরিমাণ লাভ হয়েছে, এত লাভে ডিল করে আসেছি। অতপর মাইসারা সব কিছু তাকে আরো কিছু অনেক কিছু বললেন। ওকে, ফাকাল কাদ রাআইতু হাযা মুনযু খারাজনা মিনাশ শাম, আপনি এখন দেখে আশ্চর্য হয়ে গেছেন, আমি তো সিরিয়া যাওয়া আসা থেকে তার এইগুলো দেখতেছি, আমি তো এই মানে আমার পেটের মধ্যে যে কত কথা আছে তার ব্যাপারে, এত কি এক মানুষ তিনি, এগুলো সব বলা শুরু করে দিলেন। এরপরে খাদিজা তার মালপত্র বিক্রি করে দেখলেন সুবহানাল্লাহ, যে আগের বছরের ব্যবসার তুলনায় এই বছর তার দ্বিগুণ লাভ হয়ে গেছে। এরপরে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা ওয়াদা করেছেন তার চেয়ে আরো বেশি করে দ্বিগুণ দিয়ে দিলেন। এরপরে এই তো হয়ে গেল, এর মাস তিনিক পরে খবর হচ্ছে যে খাদিজা তো আসলে অসম্ভব ব্যক্তিত্ব সম্পন্ন মহিলা ছিলেন, আরবদের মধ্যে অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব, ওনাকে ওনার চারিত্রিক বৈশিষ্ট্য অনেকের কাছে ছড়িয়ে গেছে, এই জন্য অনেকে ওনাকে খাদিজাকে টাইটেল দিয়েছে তাহেরা, পবিত্র, পবিত্রা যিনি, ওদালিকালে সিদ্ধতে ইফাফিহা, তার ইজ্জত আবরু হেফাফের সংবরণ এই সমস্ত ক্ষেত্রে তিনি অত্যন্ত একজন গুণী মহিলা হিসাবে পরিচিত। ওয়াকানাত নাকিয়াতান যাতা আকলিন ওয়াসে ও হাসাবিন ওয়া মাল, যেমন বুদ্ধিমতী মহিলা তেমনই বংশগত দিক থেকে অনেক উঁচু বংশের, তেমনই আবার সম্পদশালী মহিলা, এই জন্য অনেকেই ওনাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন কিন্তু তিনি কোনোটাই অ্যাকসেপ্ট করেননি। ওনার এর আগে দুইবার ওনার বিয়ে শাদী হয়েছিল, দোনোবারের বিয়ে শাদীর পরে তাদের স্বামীদের ইন্তেকাল হয়ে যায়, এরপরে তিনি এখন বহু তৃতীয় বিয়ের জন্য বহু প্রস্তাব আসছে, তিনি অ্যাকসেপ্ট করেন নাই, কিন্তু তিনি অত শুনতে পেলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের কথা ওনাকে দেখলেন, এর ফলে স্বাভাবিকভাবে উনি
ওনার প্রতি ওনার একটা সাংঘাতিক সম্মান সৃষ্টি হয়ে গেল, প্রচণ্ড একটা আস্থা সৃষ্টি হয়ে গেল। প্রসঙ্গক্রমে তিনি তার যে অত্যন্ত ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন নাফিসা বিনতে মুনাইয়া, তার কাছে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করলেন যে এই লোকের প্রস্তাব যদি নেওয়া যায় আমি কিন্তু কনসিডার করতে রাজি আছি, যদি আমি অনেকের প্রস্তাব ফেরত দিয়েছি, কিন্তু এই লোকটা আমার কাছে মনে হচ্ছে অসম্ভব একজন ভালো মানুষ, অত্যন্ত বৈশিষ্ট্যের অধিকারী, ওনার প্রস্তাব যদি পাওয়া যায় তাহলে আমি কিন্তু কনসিডার করব। তো এখন এই নাফিসা ওনার বান্ধবী, খাদিজার বান্ধবী, তিনি নিজেই এই কাহিনী বলছেন পরবর্তী পর্যায়ে, যে খাদিজার সঙ্গে কীভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বিয়ে শাদী হলো। ওকে, নাফিসা বলছেন কান খাদিজা বিনতে খুয়াইলি ইমরাতান হাজিমাতান জালদাতান শরীফাতান, তাকে আল্লাহ অনেক গুণের অধিকারী করেছে এবং প্রচুর সংখ্যক ভালো ভালো আরব বংশের লোকেরা তাকে বিয়ে শাদী করতে এসেছে কোরাইশ বংশ থেকেও, কিন্তু তিনি আর কোনোটাই রাজি হননি। কিন্তু যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসা বাণিজ্য করে আসলেন, তখন তো ওনার দেখলাম যে একটা সফট কর্নার ওনার ভিতরে হয়েছে। তো আমি ওনাকে বললাম, নাফিসাকে, নাফিসা বললেন যে খাদিজাকে বললাম আমি এক কাজ করি, আমি দেখি এটা প্রস্তাব নিয়ে চিন্তা করি, আমাকে কিছু করতে দেন। তখন তিনি আসলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললে, জিজ্ঞেস করলেন, ইয়া মুহাম্মদ মা ইয়াম নাউ কান তাতাজাওয়াজ, আপনি তো বয়স তো মোটামুটি হয়ে গেছে, বিয়ে শাদী করেন না কেন, এখন বিয়ে শাদীর সময় না আপনার। ফকাল মা বিয়াদি মা তাতাজাওয়াজু বিহি, আমি তো আসলে টাকা পয়সাও কিছু নাই, একজনের দায়িত্ব নেবে বিয়ে শাদী করে, সেই অবস্থা কি আমার আছে নাকি। قلت فإن كفيت ذلك ودعيت إلى الجمال والمال والشرف والكفاءة ألا تجيب, তখন নাফিসা বলে আমি বললাম তাকে এই দায়িত্ব যদি কোনো জায়গা থেকে পাওয়া যায়, এমন লোকের প্রস্তাব যদি পাওয়া যায় যে লোকে মাশাআল্লাহ দেখতে শুনতে সৌন্দর্য দিক থেকেও কম না আল্লাহ দিলে, আর তার টাকা পয়সাও ভালো আছে, আর আরবদের মধ্যে কোরাইশ বংশের মধ্যে অত্যন্ত তার নাম কাম সুনাম সব কিছু আছে, এরকম একটা উপযুক্ত পাত্রীর সন্ধান যদি আমি দিতে পারি, প্রস্তাব যদি আনতে পারি, তাহলে কি আপনি এটাকে সাদরে গ্রহণ করবেন, আপনি অ্যাকসেপ্ট করবেন? কলাফামান হিয়া, তো কার কথা বলো তুমি? বলতো খাদিজা, খাদিজার কথা, খাদিজার প্রস্তাব নিয়ে আমি চিন্তা করছি আপনার সঙ্গে আলাপ করতে। কলা কাইফালি বেদালিক, বলে যে আল্লাহ খাদিজার কাছে প্রস্তাব আমার দেওয়া সম্ভব নাকি, সে বেচারি কত মানে পজিশনওয়ালা ব্যক্তিত্ব, আমি একজন সাধারণ এতিম থেকে বড় হয়েছি, কেবল তেমন কিছু নাই, আবু তালেবের ঘরে আমি আরেকজনের ঘরে এই মানে লালন পালন পেয়েছি, এইরকম প্রস্তাবকে তিনি অ্যাকসেপ্ট করবেন নাকি। কালা কুলতু আলাইয়া, তিনি বলে ওইটা দায়িত্ব আমাকে দেন আপনি, ওইটা চিন্তা করেন কেন আপনি, ওটা দায়িত্ব তো আমার। কালা ফা আনা আফা আলু, তখন তিনি বলে ঠিক আছে তুমি যদি মনে করো আমার আপত্তি নেই, ওকে গো আহেড। কালা নাফিসা বললেন ফাযহাবতু ফাআখবার তো খাদিজা, আমি খাদিজার কাছে গেলাম, আমি তার কাছে বললাম যে আমি তো মাশাআল্লাহ প্রস্তাব দিয়েছি, আলহামদুলিল্লাহ আমি আশা করি কামিয়াব হয়ে যাব। ওকে, ফাআরসালাত ইলাইহি আনি ইতলি সাআতি কাযা ওয়া কাযা, তারপরে তিনি কথাবার্তা হয়ে তার খাদিজার ওয়ালি হিসাবে, তার বাবা ইন্তেকাল করেছেন আরও আগে, তার ওয়ালি হলেন, আরবরা তখন ওয়ালির সারা বিয়ে শাদী করতো না, ইব্রাহিম আলাইহিসসালামের শরীয়তের গার্ডিয়ানের এই অংশ, তার চাচা ছিল আমর ইবনে আসাদ, তাকে তিনি বললেন, খবর দিলেন আসার জন্যে যে এরকম একটা প্রস্তাব এবং লোকটাকে এরকম আমি যা দেখলাম এবং যা শুনলাম তার ব্যাপারে, অনেক প্রস্তাবিত আসছে আমি কোনোটা রাজি হই নাই, কিন্তু এই প্রস্তাবটা আমার কাছে মনে হচ্ছে যে ভেরি রিজনেবল, আপনি যদি ভালো মনে করেন তাহলে একটু এগিয়ে যেতে পারেন। তারপরে এই প্রস্তাব পেয়ে এখন খবর দেওয়া হলো, এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মুরব্বী হলেন কে, আবু তালেব। ওকে, তিনি নিজে এই প্রস্তাব পাওয়ার পরে আলাপ করলেন আবু তালেবের কাছে। ওকে, আবু তালেব তো খুশিতে অস্থির, এমন ভালো প্রস্তাব পাওয়া গেছে আমার ভাতিজার জন্য, এতিম ভাতিজার জন্য, আর কোনো দেরি করা যায় নাকি। তখন আরও চাচা ভাতিজা যা ছিল টিল সবাইকে খবর টবর দেওয়া হলো, সবাই মিলে এখন ওনার চাচা আবু তালেব, চাচা হামজা, তারা মিলে আসলো প্রস্তাবে, ফর্মাল প্রস্তাব নিতে হবে এখন ছেলের পক্ষ থেকে মেয়ের বাড়িতে ফর্মাল প্রস্তাব। ওকে, প্রস্তাব মানে কি একেবারে রেডি হয়ে যাওয়া আর কি। তো সেখানে গিয়ে
আবু তালেব এখন প্রস্তাব মানে প্রস্তাবের সঙ্গে খোতবাও চলে আসছে, এখন খোতবা দিবে কে? খোতবা দিবেন আবু তালেব, এটা তারা করে আসছে এভাবে। তখন তার কোনো ইমাম নাই, আর এই তরিকার খোতবা না, তাদের তরিকার খোতবা যেটা, এটা মোটামুটি অনেকটা মিলে শুধু কোরআন হাদিসের কিছু রেফারেন্স বাদ না দিলেই। তো এখন রেওয়ায়েত এসেছে ফাখাতাবু ইলাইহি ইবনাত আখিহি, ওকে মোটামুটি প্রস্তাব অ্যাকসেপ্টেড হয়ে গেল। এরপরে আরও কিছু লোককে দাওয়া দিয়ে দিয়ে খাদিজার পক্ষ থেকে, এই পক্ষ থেকে আরও কিছু লোককে এনে মোটামুটি ফাইনাল খোতবার ডেট ঠিক করা হয়ে গেল, আগদের ডেট হয়ে গেল। এখন আবু তালেব খোতবা দিতে শুরু করেছে। আবু তালেবের খোতবা শুনবেন? সে বলল আলহামদুলিল্লাহ আল্লাযী জাআলানা মিন যুররিয়্যাতি ইব্রাহিম, আল্লাহর শুকর প্রশংসা যিনি আমাদেরকে ইব্রাহিম আল্লাহ সালামের বংশের অন্তর্ভুক্ত করেছেন, ওয়া যারা ইসমাইল সেখান থেকে ইসমাইলের শাখার অন্তর্ভুক্ত করেছেন, মাআদ আর মাআদ যে তাদের কবির তার কবিরার পরবর্তী আরেকটা ধারা সেটার কথা উল্লেখ করলেন, ওয়া জাআলানা হাদানাতা বাইতিহি ওয়া সুওয়াসা হারামিহি, আর সেই আল্লাহ শুকর যিনি আমাদেরকে তার ঘরের দেখভাল করার কেয়ারটেকারের এবং এর পরিচালনা করার দায়িত্ব আমাদেরকে দিয়েছেন, ওয়া জাআলানা বাইতান মাহজুজান, আর আমাদের আয়ত্তে আল্লাহ এমন ঘরে দায়িত্ব দিলেন যে ঘরের হজ করার জন্য দুনিয়ার আনাচে কানা থেকে মানুষরা আসে, ও হারামান আমিনান, আমাদের এই হারামকে আল্লাহ তারা নিরাপত্তা দান করেছেন, ও জালানার হুকাম আলান্নাস, মানুষের কাছে আমাদেরকে আল্লাহ তালা বিচারকের দায়িত্বে বসিয়েছেন, সবাই দরবার করতে আমাদের কাছে আসে, দরবারি হিসাবে আমাদেরকে ডাকে, নিজেদের এখান থেকে খোতবার মধ্যে নিজেদের পরিচয় বৈশিষ্ট্য আর কি, কোরআন হাদিসটা আমরা কোরআন হাদিস ঢুকাই, এখন আরবদের তরিকায় তারা নিজেদের পরিচয় জাত গোষ্ঠী সা মান সম্মান শান শওকত এগুলোর কথা বললেন। এই কথা দিয়ে খোতবার কাজ শেষ। এখন খোতবার সঙ্গে বলল হলো সুম্মা ইন্না আখি হাদা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এখন যে মূল জিনিস নিয়ে আসছি, আমার এই যে ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, লা ইউজানু রাজুলুন বিরাজুলিন ইল্লা রাজাহা বিহি শারাফান, এমন কোন মানুষ নাই যার সঙ্গে তাকে তুলনা করলে এই আমার ভাতিজা মুহাম্মদের পাল্লা ভারী হবে না, নুবুলান আদর্শ ব্যক্তিত্ব হিসাবে, ফাদলান তার চারিত্রিক বৈশিষ্ট্য হিসাবে, আকলান জ্ঞান বুদ্ধির দিক থেকে। হ্যাঁ, একটা জিনিস বলতে পারে কেউ, ফা ইনকানা ফিল মালি কুল্লুন, কেউ বলতে পারে তা তো টাকা পয়সা বেশি কিছু নাই, এটাও স্বীকার করেছে বেচারা খোদ মনের মধ্যে, সব আছে আমার ভাতিজার, একটু টাকা পয়সার অভাব, কারণ যে জায়গায় প্রস্তাব আনছে তারা তো ধনী মানুষ, সেটা সে নোটিস করেছে, ওইটা সে ব্যাখ্যা করছে, যদি তার টাকা পয়সা কম আছে, ফাইনাল মালা জেলুন জাইল ও আমরুন হাইল, আরে টাকা পয়সা তো আজকে আছে কালকে নাই, ওকে ও মুহাম্মদ নিম্মান কাদ আরাফতুম কারাবাতাহু, কিন্তু মুহাম্মদের পরিচয় আশা করি ইতিমধ্যে আপনারা পেয়ে গেছেন যে সে কি ব্যক্তিত্ব, তার বংশ বৌন থেকে শুরু করে সব কিছু, ওকাদ খাতাবা ইলাইকুম রাগিবান কারিমা তাকুম খাদিজা, তার পক্ষ থেকে প্রস্তাব এসেছে এখন আপনাদের কাছে আপনাদের যে কন্যা খাদিজার ব্যাপারে, ওকাদ বাদাল আল্লাহ মিনাস সাদাকিমা হাকামা আজিলুহু, যতটুকু বেচারা সম্ভব হয়েছে মোহর জোগাড় করেছে, যদিও আপনাদের লেভেলে দূর পৌঁছবে না আর কি, ও আজিলুহু ইসনাতে আসার ও কিয়া, তো কিছু বাকি থাকলো যেটা এখন দিতে পারছে না, আর নগদ যেটা দিবে বারো উকিয়া, ওকে বারো উকিয়া জাহাবান ও নাসান, সাড়ে বারো উকিয়া সোনা দেওয়ার ভিত্তিতে আমরা নগদ নিয়ে এসেছি, ওয়াহুয়াল্লাহ বা হাদ আল্লাহু নাবাউন আদিম, এই তো অল্পই বা সাড়ে বারো উকিয়া আপনাদের জন্য যদি বেশি বড় না হয়, কিন্তু যে প্রস্তাব আমরা নিয়ে আসি যে যে ব্যক্তি তার বিশাল শান আছে ভবিষ্যতে, সে তো আর জানে না নবী হবে, কিন্তু এতটুকু জানে যে এই ব্যক্তি এক মহৎ কিছু হবে, তার শান অনেক বড়, খাতারুন জালিলুন জাসিম, সে অনেক সম্মানিত কিছু হয়ে যাবে, ও চিরেই আমরা তার ইন্তজার করছি। তা এগুলো শোনার পরে এখন খাদিজার যে ওয়ালি আছে চাচা, সে বলল হ্যাঁ দাল বেদু লা ইকরাহু আনফুহু, তিনি বললেন ওকে না ঠিকই, যার প্রস্তাব নিয়ে আসছেন এই লোকের প্রস্তাব তো আর ফেলে দেওয়া যায় না, যান কবুল হয়ে গেল আমরা রাজি আছি, আগদের কাজ এই আগদের শেষ হয়ে গেছে।
তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার সঙ্গে বিনা করলেন এবং তিনি একটু ছোটোখাটো অলিমার ব্যবস্থা করলেন এবং কোন কোন রেওয়ায়তে আসে একটি উঁট আর কোন কোন রেওয়ায়তে আসে দুইটি উঁট জবাই করেছিলেন এবং কোরাইশ বংশের সম্রাট লোকদেরকে দাওয়াত দিয়ে মোটামুটি তাদেরকে তিনি খাওয়া দাওয়া করিয়েছেন। এভাবে এই বিয়ের প্রসঙ্গ শেষ হলো। এখন এই বিয়ে প্রসঙ্গে এই যে কীভাবে বিয়েটা হলো আপনারা দেখতে পেলেন একটা সুন্দর পবিত্র প্রস্তাবের ভিত্তিতে। এখন এই সমস্ত দেশে, পাশ্চাত্য দেশে বিভিন্ন ইউনিভার্সিটিতে যারা ইসলামিক স্টাডিজ পড়ায় সেখানে সিরাত পড়ায় তারা, যেমন লন্ডন ইউনিভার্সিটি আছে সোয়াস, এখানেও এগুলো ডিগ্রি দেওয়া হয়। এখানে তারা কি করে, খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিয়েটা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বিয়ে যে হয়েছে, এখানে তারা প্রেমের সন্ধান করে, নাউজুবিল্লাহ। এবং আমি জানি ঢাকা ইউনিভার্সিটি থেকে একজন ইসলামের ইতিহাস, আমরা তো যেটা এখন সিরাতে পাক পড়ছি এটা তো ইসলামের ইতিহাস, ইসলামের ইতিহাসের জন্য পিএইচডি ডিগ্রি করেতে লন্ডন এসেছেন সোয়াস ইউনিভার্সিটি থেকে, পরে ঢাকা ইউনিভার্সিটিতে গিয়ে আবার তিনি ইসলামিক হিস্ট্রির প্রফেসর হয়েছেন। ওনার এক ছাত্র আমাকে বললেন যে ওই প্রফেসর এখান থেকে পিএইচডি নিয়ে গেছেন সিরাতে পাকের উপরে, গিয়ে যখন সিরাত পড়াচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ের প্রসঙ্গ যেটা আরশে খাদিজার সঙ্গে বললেন যে দেখো খাদিজা খুব সুন্দরী ছিলেন আর মোহাম্মদ যুবক, এখন দেখা সাক্ষাৎ হলে যা হওয়ার তাই হয়েছে, তারপরে বিয়ে শাদী হইল, নাউজুবিল্লাহ মিন যালিক। দেখছেন অবস্থা, মুসলমান এগুলো নিয়ে যায় এই সমস্ত দেশ থেকে, কারণ ওরিয়েন্টালিস্ট যারা, ওরিয়েন্টালিজমের অর্থই হচ্ছে যে মুসলমানদের দিন ধর্মের মধ্যে কোরআনের মধ্যে কোথায় কোথায় ত্রুটি আছে খুঁজে খুঁজে তারা বাইর করার চেষ্টা করে, ত্রুটি থাকলে না পাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সিরাতে পাকের এই সমস্ত বিষয়গুলো বিভিন্ন কাহিনী তারা বানায়, মা আয়েশাকে ছোট বয়সে বিয়ে হয়েছে কেন ইত্যাদি নিয়ে তারা মুসলমানদের মাথায় এগুলো ঢুকাই দেয়। আর কিছু মুসলমানদের যাদের ইমান আকিদা ইসলামী লেখাপড়া কোরআন হাদিসের জ্ঞান দুর্বল আর এখানকার ডক্টরেট ডিগ্রি নিয়ে বড় পণ্ডিত হয়ে গেছেন, তারা এগুলাকে সমানে বিশ্বাস করে আর এগুলো নিয়ে তারা এভাবেই কথা বলে, নাউজুবিল্লাহ। এমনকি কোন কোন রেওয়ায়েত আসছে যে এই জাতীয় একটা নকল হাদিসে পাওয়া গেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নাকি প্রকাশ করেছেন তিনি খাদিজাকে নাকি খুব পছন্দ করেছেন, বিয়া করার জন্য অস্থির হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এই সমস্ত হাদিসের কোনো গোড়া নাই। এইভাবে ওই ওই হাদিসগুলো ইসলামের দুশ্মনরাই জোগাড় করেছে। আপনারা জানেন নকল হাদিস কেন হয়েছে, দুই নম্বর হাদিস কেন পাওয়া গেছে, যেগুলোকে বলা হয় মওদু বানানো হাদিস, ইসলামের দুশ্মনরা এগুলো অন্যগুলোর পিছনে কন্ট্রিবিউট করেছে। তো আমরা সহি হাদিসের যে রেওয়ায়ত শুনলাম সিরাতে পাক থেকে, এটাই সত্য কথা, এটা স্বাভাবিক প্রস্তাব এবং তার ভিত্তিতে বিয়ে শাদী স্বাভাবিকভাবেই একজন ভালো মানুষ পেয়েছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, উনি তো নিজে তার সঙ্গে গিয়া নিজের তো কোনো মানে সম্পর্ক পাতার চেষ্টা করেননি, তিনি একটা ভালো মানুষের ব্যাপারে এক জায়গায় আলোচনা করেছেন, প্রস্তাব এসেছে। এবং আরব দেশে কিন্তু তখন দেখেন যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 25 এবং খাদিজার বয়স তখন কত, 40, এটা আরবদের মধ্যে কিন্তু বিয়ে শাদীর ব্যাপারে অনেক ফ্লেক্সিবিলিটি ছিল, অনেক বড় মানুষ ছোট মেয়েকে বিয়ে করতে, ছোট মানে বয়সের ছোট মানুষ তার বড় মহিলাকে বিয়ে করতে, এগুলো আরবদের কাছে ভ্যারি ইজি ছিল। যদি আমাদের সমাজে ভ্যারি স্ট্রিক্টলি এগুলো মেনটেন করা হয় যে আমরা এগুলোকে মানে খুব বেখাপ্পা মনে করি, কিন্তু আরবদের কাছে এটা একটা ইজি গোয়িং ম্যাটার ছিল, এটা কোনো আশ্চর্যের বিষয় ছিল না। বিশেষ করে আবু তালেব এবং তাদের পরিবারের জন্য এটা বড় একটা সুযোগ ছিল, তারা অত্যন্ত খুশি মনেই এটাকে অ্যাগ্রি করেছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চয়ই ওনার ব্যাপারে শুনেছেন যে এরকম একজন মহিলা ব্যক্তিত্ব সম্পন্ন, কাজে এখানে একটা মানুষের মনের ভিতরে যদি কারোর ব্যাপারে রেসপেক্ট হয় তাহলে এটার নাম তো আর এরকম উল্টাপাল্টা যেগুলো ইশকের কথা মানুষ আবিষ্কার করে এগুলো তো কিছু না। এরপরে এই খাদিজা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে ওনার বিয়ে শাদীটা কত সুন্দর হয়েছে আপনারা জানেন, এগুলোর কাহিনী পরে আসবে যখন আমরা এক পর্যায়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা বিস্তারিত জানবো সিরাতে পাকের ভিতরে ইনশাআল্লাহ। ওনার কাছ থেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সন্তান পেয়েছেন। এই খাদিজার বিয়ে আগে দুইবার হয়েছিল, একজনের নাম ছিল আতিক ইবনে আয়েদ, তার ঘরে একটি সন্তানই হয়, অতপর এই ব্যক্তি কি তালাক দিলেন না মারা গিয়েছেন সেটা অবশ্য আমার চেক করার সুযোগ হয়নি। আর দ্বিতীয়বার বিয়ে হয় খাদিজার আবু হালা ইবনে মালিক নামে আরেক লোকের সঙ্গে, তার থেকে খাদিজার দুটো সন্তান হয়েছিল। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যখন ওনার চুক্তি বিয়ে শাদী হয় তিনি তারপরে খাদিজা রাদিয়াল্লাহু আনহার পক্ষ থেকেই ওনার পেট থেকেই
নবী করিম সাল্লাহ সাল্লাম সমস্ত সম্পদগুলো সন্তানগুলো আসে একমাত্র ইব্রাহিম ছাড়া। সর্বশেষে ইব্রাহিম এসেছিল মারিয়া কিপ্তিয়া থেকে, আর বাকি কোনো বিবির ঘর থেকে সন্তান হয় নাই ওনার, একমাত্র খাদিজা রাদিয়াল আনহা থেকে সন্তান হয়েছে। এবং ওনার সন্তান যারা ছিল তার মধ্যে একজন ছিলেন মেয়ে জাইনব, আরেকজন নাম ছিল রুকাইয়া, আরেকজন উম্মে কুলসুম, আরেকজন ফাতেমা, কয়জন? চারজন মেয়ে। প্রথম তিনজন মেয়ে ওনার জীবদ্দশায় ইন্তেকাল হয়ে যায়, শুধুমাত্র ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বেঁচে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছয় মাস পরে ওনার ইন্তেকাল হয়। আর ওনার ছেলে হিসাবে বেশ কয়েকজন আসে, প্রথম সন্তান হয় ছেলে আল কাসেম, কাসেম নামে, যেখান থেকে ওনার নাম হয়েছে বা কুনিয়াত হয়েছে আবুল কাসেম। এরপরে কাসেম ও ছোট বয়সে মারা যায়, পরবর্তী পর্যায়ে ইব্রাহিম হয় তিনিও মারা যান। কাসেমের পরে আরও সন্তান আসে, সুমাইলুদ্দাল্লাহু আবদুল্লাহ নামে আরেকজন সন্তান আসে, তিনিও ছোট বয়সে মারা যান। আবদুল্লাহর অপর নাম আত তৈয়েব, আরেক নাম আত তাহির। তাহলে কাসেম এক সন্তান, এক ছেলে, তারপরে চার মেয়ে। এরপরে আসে আরেক ছেলে আবদুল্লাহ, তার নাম হচ্ছে তাইয়েব এবং তাহের। ওকে, এরপরে সেও মারা যায়। এরপরে আমরা জানি মারিয়া কিবতি থেকে ইব্রাহিম, তিনিও ছোট বয়সেই ইন্তিকাল করেন। ওকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ছেলেগুলো যখন মারা গেল পরপর, আপনারা জানেন নবুয়ত পাওয়ার পরে তারা ওনাকে নাম দিল কি তখন, যে ওনাকে এই লোকের, যে লোকের ছেলে বাঁচে না, ছেলে হয় না অথবা হইলেও বাঁচে না, এই লোকের বংশ কাটা, নির্বংশ। এবং তারা বলল আবতার। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করলেন পরবর্তী পর্যায়ে যে আমি আপনাকে কাউসার দিয়েছি, এত বড় নিয়ামত দিয়েছি, তারা আপনাকে নির্বংশ মনে করে, আপনার মধ্যে কোনো কল্যাণ নাই মনে করে, এবং যাদের ছেলে মেয়ে হয় না তাদেরকে কিন্তু লোকেরা মনে করে এদের মধ্যে বরকত কম, নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনার দুশ্মনরাই হচ্ছে তাদের মানে কল্যাণ থেকে বঞ্চিত, কল্যাণ কাটা, তাদের কিছু ভালো কিছু পেছনে থাকবে না, আপনার সব কিছুই ভালো থাকবে। এখানে আল্লাহ তাআলা যে ওনার সন্তান, ছেলে সন্তান একটাও বাঁচলো না, এর মধ্যে কিন্তু বিরাট কল্যাণ হেকমত আছে আল্লাহ তাআলার। কারণ ওনার সন্তান যদি বেঁচে থাকতেন তাহলে এই সন্তানকে নিয়ে কি হতো, বুঝলেন না? ওনার মেয়ে বেঁচে ছিল, মেয়ের ঘরের নাতি আলে বাইতকে নিয়ে বাড়াবাড়ি করতে করতে যেখানে কি বানিয়েছে, ওলি বানিতা বানাইতে বানাইতে, ইমাম বানাতে বানাতে তারা নবীর থেকে উত্তম, সীমালঙ্ঘন করা হচ্ছে। তো এইরকম অবস্থা থেকে উম্মতকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা ওনার ছেলেগুলোকে দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন। তো আল্লাহ নিয়েই যেমন দিলেন কেন আবার, তাহলে ওই যে না হলে ছেলে না হলে কিন্তু যে বদনামী হতো সেটা থেকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। ওরা তার খুব বেশি বদনামি করে যে ছেলে, তার ছেলে নাই, তার একটা অকল্যাণ মার্কা মানুষ, তার মধ্যে কোনো খায়ের নাই, এই ধরনের একটা কুসংস্কার ছিল। যদিও অরিজিনালি ছেলে হোক মেয়ে হোক বা না হোক, এর মধ্যে কোনো অকল্যাণের কিছু আছে, এই লোকটার মধ্যে কল্যাণ নাই, মোটেই না। আল্লাহ তাআলা বলছেন যাকে খুশি আমি ছেলে দেই, যাকে খুশি মেয়ে দেই, যাকে খুশি দুটা দেই, যাকে খুশি তাদের কোনোটা দেই না, এসবই আল্লাহর কাছে। মানুষের কাছে যার সন্তান হয় না এটা তার দোষ, এটা তার আইব, এগুলো ঠিক নয়। তো এই জন্য আল্লাহ তাআলা অন্তত নবীকে যেন তার এই কথা না বলতে পারে ছেলে দিলেন, কিন্তু দিয়ে নিয়ে গেছেন কেন, তার মধ্যে হেকমত হচ্ছে ওলামায়ে কেরাম বলেছেন এই সন্তানদেরকে নিয়ে পরবর্তী পর্যায়ে উম্মতের মধ্যে ফিতনা টানাটানি শুরু হয়ে যাবে, এই অবস্থা থেকে আল্লাহ তাআলা উম্মতকে হেফাজত করার জন্যই ছেলেগুলোকে আল্লাহ নিয়ে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরের ঘটনার যেটা একটা বড় ঘটনার জীবনে ঘটে এবং ওনার উপস্থিতিতে মক্কায় ঘটে, সেটা হচ্ছে কাবা ঘরের পুনর্নির্মাণ। কাবা ঘর, এই ঘরটা আরবদের কাছে যখন তারা বানিয়েছিল, ছোটখাটো বেশি উঁচু করে নাই, 9 ফুট মাত্র উঁচু করেছিল, প্রথম দিকে ছাদও ছিল না, দরজা টরজাতে মজবুত ছিল না, একবার কিছু দুষ্কৃতিকারী এসে ওখানে ঢুকে কিছু ওখানে মাল টাল যা ছিল, কিছু সোনা গয়না রক্ষিত ছিল, এগুলো চুরি করে নিয়ে গেল। এরপরে কয়েকবার
বন্যা হয়ে কাবা ঘরের ওয়াল খুব ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এক পর্যায়ে তারা চিন্তা করলো যে এখন তো এই ঘরটা একেবারে ভেঙে পড়ে যাবে। এখন এই একবার আবার আগুন লেগেছিল, এক মহিলা আসছিল কাবা ঘরে ওই সুগন্ধ লাগাতে, ওই যে আমাদের এখন এই জমানায় উদ যে আছে না, উদ বাহুর, বাহুর জ্বালাইতে এসে কাবা ঘরের ওয়ালের মধ্যে, মানে কাঠের ওয়াল ছিল এবং সেখানে যে কাপড় লটকানো ছিল সেগুলোর মধ্যে আগুন লেগে কাবা ঘর একদম পুরোটা পুড়ে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আগুনে আগুন লেগে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেল, বাকি বন্যায় ক্ষতিগ্রস্ত করলো। এখন এটা কিন্তু মানে প্রায় পড়ে যাওয়ার অবস্থা। এখন কোরাইশ লোকেরা চিন্তা করছে এই ঘরটা তো আমরা তৈরি করা দরকার, পুনর্নির্মাণ করা দরকার, কিন্তু কিভাবে করি? এক নম্বরে আমাদের টাকা পয়সা নাই, অনেক টাকা পয়সার দরকার এই ঘর পুনর্নির্মাণ করতে হলে। দুই নম্বর হলো যে এই ঘর যে আমরা ওয়াল যে ভাঙবো, ভাঙ্গার কাজ করলে বিপদ থেকে বাঁচতে পারবো কিনা, কদ্দূর পারবো? কোনো বিপদ যদি ধরে পাশে বলা মুসিবত ধরে, গজব চলে আসে, আল্লাহ আল্লাহ ঘর ওয়াল ভাঙ্গা শুরু করে দিয়েছি, তো এগুলো তাদের মধ্যে দুশ্চিন্তা আসলো। আবার তারা যখন বললো যে টাকা পয়সা তো কম, এখন আমরা যদি আবার কালেকশন শুরু করে দিই তো দেখা যাবে যে আল্লাহর ঘরের জন্য নাপাক কোনো মাল আসে কিনা, সেটা নিলেও আবার আল্লাহর মুসিবতে পড়ে যাব। কোনো বেশ্যা যদি তার টাকা পাঠায় সেটা লাগাই, কেউ সুদের কারবার করে সেটা যদি লাগাই আবার এখানে, কেউ আবার আরেকজনের হক নষ্ট করেছে এখন আল্লাহর ঘর বানানোর জন্য টাকা দিবে, এইগুলো যদি আমাদের হাতে আসে এগুলো দিয়ে যদি বানাই তাহলে তো আরেক আজাব মাথায় নেব। ওদিকে মূর্তি পূজা করে ঠিকই, কিন্তু এখান থেকে আবার আল্লাহর ভয় আছে, রাইট? তারপরে শেষ পর্যন্ত তারা চিন্তা করলো যে কি করা যায়। আবার আব্রাহা যে ভাঙতে আসছিল সেই ভয়ের কথা মনে আছে, যে আব্রাহা এই ঘর ভাঙতে আসবে তো আল্লাহ তাকে সেখানে নিপাত করে দিল। কারণ আমরা যে ভাঙবো গড়ার আগে এইটা কতটুকু জায়েজ হবে, কতটুকু আমরা বিপদমুক্ত থাকবো, এটা নিয়ে তারা খুব মুসিবতে পড়লো। তখন পরামর্শ করে তারা সিদ্ধান্ত নিতে পারে না, একবার অ্যাগ্রি করে আবার কনফিউশন সৃষ্টি হয়ে যায়, ভয় লাগে। উঠানা করার মধ্যে একদিন ওয়ালিদ ইবনুল মুগির আল মাখজুমি একজন ছিল, যিনি উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার পিতা, উনি চিন্তা করলেন আতুরিদুনা বিহাদা মেহাল ইসলা আম আল ইসা, তোমরা তো চিন্তা করো কেন, আল্লাহর ঘরকে ভাঙবা তোমরা, এটাকে নষ্ট করার জন্য ভাঙবা না এটাকে গড়ার জন্য ভাঙবা, তোমাদের নিয়ত কি? কলু বালিল ইসলা, আরে আমরা তো গড়ার জন্যই ভাঙব। তখন তিনি বললেন, তিনি বড় আলেম না হলে বুদ্ধিমান ছিলেন, ইন্নাল্লাহ লা ইউহলিকুল মুসলিহিন, যে আল্লাহর কোনো কাজ ইসলাহ করতে চায়, গড়তে চায়, এই নিয়তে যে করে তাকে আল্লাহ তাআলা কেন তাদেরকে আল্লাহ তাআলা অভিশপ্ত করবেন? মানে হাদিস তো সে পায় নাই, ইন্নামাল আমালু বিনিয়াত, যে যে নিয়তে করবে সেই অনুযায়ী তার ডিল হবে। তা আমরা তো ভালো নিয়তে ভাঙতেছি, আমরা তো কোনো এই ঘরের অসম্মানের জন্য ভাঙছি না। ও আখাদার মেওয়াল, তার এই কথা বলে সে কুড়াল কুড়াল হাতে নিল, নিয়ে এখন সে ভাঙা শুরু করে দিল। ওয়াসারা ইয়াহদিমু, এবং সে ভাঙা শুরু করলো আর বললো কুমু সাইদুনি, আসো তোমরা, আমি তো ভাঙা শুরু করলাম, এবার আমাকে হ্যান্ড দাও, আমাকে সঙ্গতা ভাঙ্গি, চলো। ফাকালুল্লাহ নান্তাদিরু ইলাল গাদ, কেন আজকে না, আজকে আমরা আসবো না, আগামীকাল কিন্তু অপেক্ষা করি, আজকে রাত্রটা তোমার কেমন যায় আমরা দেখি, যদি রাত্রে তুমি সহি আমাদের থাকো পরের দিন সকালে তাহলে আমরা সাহস করে আসবো, আজকে রাত্র তোমার কেমন যায় আমরা একটু আল্লাহ আল্লাহ করে দেখি। ওকে ফালাম ইসে ভুসাইগন, যদি কিছু না হয় তোমার তাহলে আমরা সবাই একমত হই, কালকে সকালে সবাইকে পাবো আমরা। এখন ওলি তো রাত্র কাটাই দিল, সকালবেলা হয়ে গেল, এখন দেখা গেল যে ওলিদের কোনো ক্ষতি হয় নাই, এখন সবাই আসছে। তারপরে আবার দোয়া করে আল্লাহুম্মা ইন্নাল্লাহ নুরিদু ইল্লা খাইরান, আল্লাহ আমরা ভালো ছাড়া কিন্তু কিছু খারাপ পাচ্ছি না, আমাদের মতলব ভালো আল্লাহ। ওকে, এভাবে করে করে মোটামুটি শেষ পর্যন্ত ওয়াল ছাদ যা ছিল সব তারা ভেঙে ফেলল। এখন নিচের দিকে যাচ্ছে আর একটু খুঁড়লো, খুঁড়ি ফাউন্ডেশনটার কি অবস্থা সেটা দেখবে। হাতাই দেন তাহা আল হাদমু বিহি ইলাল আসাস, যখন তারা মেইন ফাউন্ডেশনের দিকে গেল মাটির বেশ নিচে, আসাসি ইব্রাহিম আলাইহিস সালাম, যেটা অরিজিনাল ইব্রাহিম আলাইহিস সালামের ফাউন্ডেশন, সেখানে গিয়ে তারা পৌঁছে গেল। ওকে, এবং সেখানে গিয়ে দেখলো যে এই পাথরগুলোর রংটা সবুজ, হেজারাতিন খুদরিন, বিশাল পাথরের চাটানের মতো, এবং সেটা রংগুলো একটু সবুজ টাইপের।
কাসনি মাত্র এবেল এবং এভাবে করে তৈরি করা, এরকম করে করে এরকম করে করে মনে হয় যেন উটের হাম যেটা আছে উটের সিংহের মতো, আখেদিন বাদু হবে বাদ, এবং এমনভাবে মনে হয় যেন সিমেন্টকে ইয়ে করে ঢাললে যে এরকম করে গলে এরকম করে ধরে এক একটা পার্ট, একটা পার্টকে একদম আটকানো। তারা মনে করলো যে এখন এই আটকানো যেটা আছে অরিজিনালটা, এটা যদি খুলে না ফেলে নতুন করে ফাউন্ডেশন না দেয় তাহলে পুরনো ফাউন্ডেশনের উপরে দিলে এই ঘর টিকবে কিনা সমস্যা আছে। তখন একজনে কুড়াল দিয়ে করাইছে, একজনে ওখানে ওটার মধ্যে কুড়াল নয় বোধ কি ধরনের মোটা একটা কিছু দিয়ে এরকম চারা দিল, দুইটা দুইটা একটা আটকে ধরছে মাঝখানে, এটাকে কি বলে চারা দেয় যে এমনি করে শাবলের মতো কিছু একটা, শাবল এইরকম করে চারা দিল একটা, লিয়াকলে আবি আহাদুহা দেখি একটা উঠানো যায় কিনা সরানো যায় কিনা। ফালাম্মা তাহাররাকাল হাজার তানাক্কাসাত মক্কাতু বি আসরিহা, যখন ওখানে চারা দিল পাথর একটু নড়লো ঠিকই কিন্তু গোটা মক্কা শহরে মনে করেন একটা ছোট ভূমিকম্প হয়ে গেল। ফান্তাহ আনজারিকাল আসা সবাই বলল খবর তারা আগাইও না, এটা ধরা যাবে না, এটা ধরলে সে ভূমিকম্প নাজিল হয়ে যাবে। তো জানে তো যে এই ঘর তো ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস, আর ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস তো আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক, এখানে সামথিং অন্যরকম আছে এটা বুঝে। এখন মক্কা সবাই এই ঘরের নির্মাণ কাজে অংশগ্রহণ করতে, কোরাইশদের বিশেষ করে লিডারগুলো সবাই আসছে, কারণ এটা শরফ, এটা একটা ফজিলত, এটা একটা মর্যাদা, এই ঘরে তারা ফিজিক্যালি সবাই এটাকে ভাঙার কাজে আছে এবং তারপর নির্মাণের কাজে আসলো। তো নির্মাণ করবে যে কবিলা, উপকবিলা, কবিলার বিভিন্ন গোত্রের উপগোত্র, এগুলো তো এখন তো মানুষ তো অনেক, এখন সবাই কে কোনটা করবে কোন দিকে ধরবে এই যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়ে যায়, কেউ বেশি করবে কেউ কম, কেউ জায়গাই পাবে না, আমাকে করার জায়গাই দেয় না, সেই সব একলাই করে, এগুলো নিতে আবার দরবার শুরু হয়ে যাবে। তখন তারা ঠিক করলো যে এই কবিলে এই অংশ, এই কবিলে এই অংশ, এই কবিলে এই অংশ ভাগ করে দিল, কারণ এই ঘরের বরকত এবং শরফ এবং মর্যাদা কেউ মিস করতে চায় না। তো এভাবে তারা ভাগ করে নিয়ে নির্মাণের কাজ প্রায় শেষ হয়ে গেল, এমনকি স্বয়ং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি হাশেমের যে অংশ ওনা তৈরি করার জন্য উনি সহ দায়িত্ব পালন করলেন, উনি এবং আব্বাস রাদিয়াল্লাহু আনহু যিনি ওনার চাচা বয়সে একটু বড় কাছাকাছি বয়সে, এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 35 বছর, নবুয়ত পাওয়ার 5 বছর আগের ঘটনা। ওকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পাথর আনতেন এবং আব্বাস দুইজনে শেয়ার করে আনতেন, কতক্ষণ তিনি টানতেন কতক্ষণ আব্বাস টানত, কারণ ওই দূর থেকে আনতে হতো পাথরটা, যেখান থেকে ওনারা পাথর এনেছিলেন পাথরের ওয়াল করা আর কি, পাথরের ওয়াল করে পাথরের পাথর দিয়ে ওয়াল করে তারা তখন এই দেওয়াল খাড়া করিয়েছিলেন। এই পাথরকে বলা হয় জাবালে মক্কা, একটু দূরে যেটাকে যেখানে এখন ওগুলো ভেঙেছিল তো হোটেল টোটেল হয়ে গেছে, ওখান থেকে আনতেন, তো কাঁধে করে আনতে ওজনী পাথর বেশ কষ্ট হতো। এখন কাঁধের মধ্যে ছোট্ট এক টুকরা গামছার মতো কাপড় দিয়া এর উপরে পাথর রেখেছেন। এখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কষ্ট হচ্ছে, কাঁধের মধ্যে ব্যথা পাবেন, দাগ পড়ে যাচ্ছে, তিনি বলে যে শোনা তোমার পেছনের যে তহবন্দ আছে ওনারা পড়তেন কিন্তু তখন এক ধরনের লুঙ্গি, খোলা লুঙ্গি চাদরের মতো, তো বলে এর একটা অংশ উঠাই এখানে দাও, অংশ উঠাই দিয়ে এখানে দেওয়ার পরে কিছুক্ষণ পরে ওনার মানে এই সতরটা আনকভার হয়ে গেছে, আর তখন তিনি এই মানে বেহুশ হয়ে পড়ে গেলেন। এরপরে আবার দৌড়ে আসলেন, কাপড় ঠিক করে দিলেন, তারপরে বললেন তিনি যখন বলেছিলেন আরেক রেওয়ায়েতে আসছে এই জাল ইজার কালা রাকাবাতিকা, তোমার কাপড়ের অংশ কিছু তুমি ঘাড়ে দিয়ে দাও, ঘাড়ে ব্যথা পাবে, আর এইটা যেটা দিতে গিয়েছেন ফাখাররা ইলাল আরদ, জমিনে তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন, অতামাহাত আইনা হইলা সামা, চোখ দুটো উল্টে আকাশের দিকে তাকানো শুরু হয়ে গেছে। আব্বাস তো ভয় পেয়ে গেল, মানে কি হয়েছে তোমার, বলেন আরে নি ইজারি ফাসাদ্দাহু আলী, আমার আমার নিচের কাপড় ঠিক করে দেন, নিচের কাপড় ঠিক করে দেন, মানে একটুখানি সামান্যের জন্য এই জাতীয় কিছু হয়ে গেলে উনি এটা টলারেট করতে পারতেন না, আল্লাহ তাআলা ওনার শারাফতকে কায়েম রাখার জন্য এরকম ব্যবস্থা করেছেন। এভাবে করে কাজ কমপ্লিট হয়ে গেল, এখন বাকি থাকলো হাজার আসওয়াদ, এটাকে কোথায় রাখা হবে, কেমনি মানে যে জায়গায় রাখবে, কে রাখবে, এটা তো আর এত 100 জনে মিলিত রাখতে পারবে না, বা কয়েকশো জন কবিলা সবাই রাখতে চাইবে, কি করা যায়, এটা নিয়ে অনেক দরবার হচ্ছে, প্রায় 4 দিন চলে গেল, কোনো তারা ফয়সলা করতে পারছে না, কেউ ছাড় দেবে না। এখন এক পর্যায়ে মানে যাকে বাদ দেওয়া হবে সেই এটার জন্য যুদ্ধ করবে, মক্কায় একটা যুদ্ধ হয়ে যাবে এমন অবস্থা হয়ে গেল। মক্কা কাসাত কোরাইশুন
লিদালিকে আর বালাইয়ালি আও খামসান, কোনো কোনো রেওয়ায়তে চার দিন গেল, কোনো কোনো রেওয়ায়তে পাঁচ দিন গেল, এটা দরবার মিটাতে মিটানো যাচ্ছে না। তো একদিন আবু উমাইয়া ইবনুল মুগির আল মখজুমি, ইনি হলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার পিতা, খুব মুরব্বি ছিলেন ওনার ওই সময়। তিনি কোরাইশদের মধ্যে সবচেয়ে প্রবীণ, সবচেয়ে বড় মুরব্বী এবং খুব জ্ঞানী লোক ছিলেন। তো উনি একটা ফয়সালা দিলেন যে শোনো, ইয়া মাশারা কোরাইশ, কোরাইশ বংশের লোকেরা আমার কথা শুনো, ইজআলু বাইনাকুম ফিমা তাখতালিফুনা ফিহি, তোমরা যে বিষয়ে ইখতিলাফ করছো, ঝগড়া করছো, বাদানুবাদ হচ্ছে, কোনো ফয়সালা আসতে পারছো না, আমার পরামর্শটা শুনো। আউয়ালা মানে ইয়াদখুলু মিন বাবি বনি সাইবা, বনি সাইবা দিয়ে আগামীকাল সকালে ভোরে যে ব্যক্তি প্রথম ঢুকবে তাকে তোমরা ধরো, ওকে তোমরা ফয়সালাকারী হিসাবে মেনে নাও। সে যে ফয়সালাটা দিবে সবাই যেন সেই ফয়সালা একমত হয়ে যায়। আর কতদিন তোমরা এরকম তর্ক বিতর্ক তোমাদের মধ্যে ঝগড়া লড়াই চলবে, এতে অ্যাগ্রি করো। তার মাথায় এই বুদ্ধি বা আসলেই কেমনি, আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, কোন কাজে কাকে কাজে লাগাবেন। সবাই বলে ঠিক আছে, ভালো হয়েছে, আর কত ঝগড়া করবো। আগামীকাল সকালে যেই বেচারা সবার আগে আসে, উঠে ঘুম থেকে উঠে আল্লাহ ঘরের দিকে আসে, তাকে আমরা সবাই মানবো যে আপনাকে মানলাম, আপনি যে ফয়সালা দিবেন আমরা সেই ফয়সালা অ্যাগ্রি করব, সবাই অ্যাগ্রি, সবাই অ্যাগ্রি, অ্যাগ্রি করে ফেলেছে। ওকে, ফাআশখাসু আবসারহুম ইলা বাবিল মসজিদ, এখন সবাই এই মসজিদের গেটের দিকে আসতেছে, ওয়াশাআবাতিল আনাফ ইলা মান ইয়া তোরা ইয়াকুন হাদা দাখিল, কে হবে সর্বপ্রথম আজকে এখান দিয়ে ঢুকবে। এখন কেমনি আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিলের ভিতরে ঢুকাই দিলেন, উনি সবার আগে উনি এসে ঢুকলেন, বনি সাইবার গেট দিয়ে ঢুকলেন। সবাই দেখে বললেন, হাদাল আমিন রাদিনা হাদা মুহাম্মদ, আরে এই তো সবচেয়ে যাকে আমরা আমিন বলি, বিশ্বস্ত, এই তো মুহাম্মদ এসে গেছে, এই বেচারা তো কারোর প্রতি কোনো তার কোনো সে নিরপেক্ষ ফয়সালাই দিবে, ঠিকই আছে। এর মতো আর ভালো মানুষ তো যেহেতু আমাদের সমাজে আর নাই, এই বেচারা যে ফয়সালা দেয় আমরা মেনে নেব। উনি কিন্তু জানেন না ঘটনা, তাদের দরবার হয়ে গেছে লিডারদের মধ্যে, উনি তো লিডার না, এমন নয় যে উনি এই কথা শুনে সবার আগে আসছেন, তিনি এই প্ল্যান করে আল্লাহ তাআলা ওনাকে নিয়ে আসছেন। তখন তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করো, হালুম্মা ইলাইয়া সাউবান, একটা বড় কাপড়ের টুকরো আমার জন্য নিয়ে আসো, আর তোমরা সমস্ত লিডারগুলো যারা আছে, কয়টা কবিলার লিডার, সবগুলো লিডার আমার পিছনে পিছনে আসো। অতঃপর তিনি নিজের হাতে এই পাথরটাকে, হাজির আসাদকে এই পাথরে এই কাপড়ে রাখলেন, আর বললেন যে লিতাখুজ কুল্লু কবিলাতিন বিনাহিয়াতি মিনা সাউব, প্রত্যেক কবিলার একজন করে প্রতিনিধি এই কাপড়ের একটা অংশ করে ধরবে, হাত দিয়ে এমনি করে উঁচু করে ধরবে, ধরে যেখানে এটা ফিট করার কথা ওয়ালের ওই জায়গায় নিয়ে আসবে। তারপরে তারা নিয়ে আসলো, এরপর তিনি নিজের হাতে ওখানে ফিট করে দিলেন। এবং এইভাবে আল্লাহ তাআলা একটা বড় সমাধান করে দিলেন, যে তাদের একটা যুদ্ধ হওয়ার অবস্থা থেকে তারা বেঁচে গেল। কাবা ঘরে যখন তারা খরচের জন্য গেল, টাকা পয়সা কালেকশন করতে গিয়ে, সেখানে তারা বলে দিল যে এই কাবা ঘরে সবাই হালাল পবিত্র টাকা দিতে হবে, যারা ব্যবসাখানা চালায় তাদের পয়সা নেওয়া যাবে না, যারা সুদ খায় তাদের পয়সা নেওয়া যাবে না, যারা মদ বিক্রি করে তাদের পয়সা নেওয়া যাবে না, এই সমস্ত কিছু অনেক কিছু। এখন করতে করতে দেখা গেল যে কাবা ঘরটা একটু উঁচু না করলে মুশকিল, ওয়ালটা, ওয়াল টপকিয়ে তখন চোর গিয়ে অনেক কিছু চুরি করে নিয়ে গিয়েছিল। তখন ছিল নয় গজ উঁচু ছিল, ইব্রাহিম আলা ইসমাইল আলাহ সালামের যেটা সময় থেকে যেটা বানানো হয়েছে, নয় গজ উঁচু ছিল ওয়ালটা, এবং দুইটা গেট ছিল তখন। এখন যে গেটটা আছে দেখেন আপনারা, এটার অপোজিট সাইডে আরেকটা গেট ছিল, এক গেট দিয়ে ঢুকতো আর এক গেট দিয়ে বাইর হতো। কিন্তু এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী পর্যায়ে তিনি তারা যেটা করলো, তাদের টাকা কুলে না বিধায় তারা তখন শেষ পর্যন্ত কিছু অংশ বাদ দিল, পুরোটা খরচ করার টাকা তাদের নাই।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশার হাদিস বর্ণনা করেছেন যে মা আয়েশা বলেন, সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল জাদার আমিনাল বাইতে হুয়া, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, এই যে হাতিম গোল করে দিয়ে রাখা হয়েছে, এই অংশটা দেওয়াল দিয়ে রাখা হয়েছে, এটা কি আল্লাহর ঘরের অংশ না এর বাইরে? কলা নাম হুয়া মিনাল বাইত, এটা তো আল্লাহর ঘরের অংশ। কুলতু ফালিম আল্লাহ ইয়াদখিলুহু ফিল বাইত, তাহলে এটাকে তারা ঘরের মধ্যে না ঢুকে বাইরে করে রাখছে কেন আঙ্গিনার মতো করে দিয়ে? কলা ইন্না কাউমাকি কাসুরাত বিহিমুন নাফাকা, তোমার জাতিগোষ্ঠী কোরাইশ বংশের লোকদের পয়সা করে কুলাইলো না পুরোটাকে ঘর বানানোর জন্য, কিছু অংশ বাদ দিয়ে যতটুকুন টাকা কুলিয়েছে ততটুকুন বানালো। কুলতে ফামা শানু বাবি বাবিহি মুরতাফিআন, এখন এই যে ফ্লোরটা একটু উঁচু করেছে এবং ঢুকার জন্য ঘরে যেভাবে স্বাভাবিকভাবে মানুষ হয়তো এক শ্রেণী দু শ্রেণী দিয়ে ঢুকে এরকম না, বেশ উঁচু করেছে কেন? আর উঁচার জন্য আবার আলাদা শ্রেণী বসাইতে হয় এরকম করে, অথবা ল্যাডার লাগে, এরকম উঁচু করেছে কেন? বললো যে ফাআলা যালিকা কাওমিকা লিয়াদখুলু মান শাআউ ওয়া ইয়ামনাউ মান শাআউ, তারা দুই কারণে করেছে, একটা তো হলো চোর যাতে সহজে না ঢুকতে পারে শ্রেণী না থাকলে, দুই নম্বর হচ্ছে সবাই যাতে না ঢুকতে পারে কোরাইশ লোকেরা কন্ট্রোল করবে কাকে ঢুকাবে কাকে ঢুকাবে না, তাদের হাতে কন্ট্রোলটা থাকলো। ওকে, এখন আমার মনে চাচ্ছিল যে এই কাবা ঘরের এই উঁচু এত উঁচুটা বাদ দিয়ে একটু নিচু করে দিয়ে যাতে মানুষের উঠতে কেউ ঢুকতে চাইলে ইজি হয়, আর দুইটা গেট করে দিতাম, এক গেট দিয়ে ঢুকে আর এক গেট দিয়ে বাইর হয়ে যাবে, আর ওই বাকি অংশটাকে আল্লাহর ঘরের ভিতরে ঢুকাই ফেলতাম, এটা আমার খুব মনে চাচ্ছিল ফাতে মক্কার পরে এই কাজটা করার জন্য মক্কা বিজয়ের পরে। তো কেন করবেন না ইয়া রাসূলুল্লাহ? এই জন্য করবো না যে তোমার কওম কোরাইশ বংশের লোকেরা কেবল সেই দিন ইসলাম কবুল করছে, এখন আমি যদি কাবা ঘরের এই স্ট্রাকচার চেঞ্জ করে ফেলি, ওইদিকে হাতিমকে ঢুকাই, ফ্লোরকে নিচু করে দিয়ে আর একটু মাটির লেভেলের কাছাকাছি নিয়ে আসি, দরজা দুইটা করি, বলে দেখো মোহাম্মদ আমাদের কিচ্ছু ঠিক রাখবে না, সব উল্টাবে খালি তার কাজ, আল্লাহর ঘরটারেও সে উল্টাপাল্টা করে তার মন মতো স্ট্রাকচার করছে, এটা নিয়ে খামাকে একটা ফিতনা করবে। এই ভয় না থাকলে আমি কিন্তু কাবা ঘরকে দুইটা গেট করে দিতাম, হাতিমকে ঢুকাই দিতাম, আর একটু নিচু করে দিতাম ফ্লোরটাকে যাতে মানুষ ইজিলি ঢুকতে পারে। এই পর্যন্ত তিনি আর করলেন না। পরবর্তী পর্যায়ে অবশ্য আব্দুল ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর কথা আপনারা জানেন, তিনি উমাইয়া বংশের শাসনের সময় মক্কা হেজাজ অঞ্চলের তিনি একরকমের স্বাধীনতা ঘোষণা করে তিনি সেখানকার কতদিনের ইমারতের দায়িত্ব পালন করেন, এবং তিনি চিন্তা করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইচ্ছাটা ছিল ওই ইচ্ছাটা তিনি পূরণ করতে পারেন নাই, কারণ তখনকার মক্কাবাসী ছিল নও মুসলিম, তারা এটা মানতে কষ্ট হতো, এখন তো নও মুসলিম না। আব্দুল ইবনে জুবায়ের টাইমে সাহাবীদের পরে প্রায় তাবেঈদের টাইম শুরু হয়ে গেছে, এখন আমরা চাইলে তো এটাকে ওইরকম করে ফেলতে পারে, ওনার ইচ্ছাটা পূরণ হয়ে যেতে পারে, এখন কেউ প্রতিবাদ করবে না। তো তিনি তাই কি করলেন, ওটাকে ঢুকাই ফেললেন, গেট দুইটা বানালেন, ওনার সময় ওটা পুনর্নির্মাণ করলেন, এবং ওনার সময় তিনি যে পিলার ব্যবহার করেছেন কাঠের মজবুত পিলার, এটা একটা পিলার এখনো আছে। আপনারা যারা মক্কায় যান, মক্কার এই একটা মিউজিয়াম আছে কাবা ঘরের, বাইতুল্লাহর মিউজিয়াম, ওখানে গেলে একটা বড় লম্বা কাঠের একটা পিলার আছে, এবং তার ওখানে নিচে দিয়ে বোধহয় একটু ফ্রেমের মতো আছে, আয়রন ফ্রেমের মতো আছে, ওখানে লেখা আছে এই পিলারটা আব্দুল ইবনে জুবায়ের টাইমের পিলার। তো উনি এই কাজটা করে হাতিমকে ভিতরে ঢুকাই দিলেন, এভাবে চলল। পরে ওনার কতদিন পরেই আবার উমাইয়া বংশের লোকেরা যুদ্ধ করে, ওনার সঙ্গে যুদ্ধ হয় এবং উনি নিহত হন, এবং মক্কার দখল আবার উমাইয়া খলিফাদের হাতে চলে যায়। তারা তখন এসেই প্রথম কাজ কি করলো, যে আব্দুল ইবনে জুবায়ের যে কাজ করছে এটার উল্টাও, আবার হাতিম বানাও, আবার যেভাবে ছিল এই দুই দরজা জায়গা এক দরজা করো, আবার উঁচু করো ফ্লোর, সব উল্টাই ফেললো। এভাবে উমাইয়া বংশের শাসন পর্যন্ত এভাবে চললো। উমাইয়া বংশের শাসন ছিল প্রায় 99 বছর। এরপরে যখন আব্বাসিয়া বংশ আসলো 99 বছর পরে উমাইয়াদের সঙ্গে যুদ্ধ করে আব্বাসিয়ারা ক্ষমতায় আসলো, তারা বললো যে উমাইয়ারা যেটা করছে এটা এবারে এবার আমরা উল্টাবো, আমরা আবার আব্দুল ইবনে জুবায়ের যেখানে নিয়ে গেছিল সেখানে নিয়ে যাবো। তখন ইমাম মালিকের কাছে তারা ফতোয়া চাইলেন যে কাজটা করা ঠিক হবে কিনা,
বোধহয় সম্ভবত হারুনুর রশিদ ছিলেন সম্ভবত সময় দায়িত্ব খলিফা হিসাবে। তো তখন তিনি ইমাম মালিক বলেন, শোনেন যে আমিরুল মুমিনিন খলিফাকে অ্যাড্রেসকে বললেন যে আল্লাহর ঘরে অলরেডি দুই তিনবার পাল্টানো উল্টানো পাল্টানো কাজ করা হয়ে গেছে, এখন আপনি একটা করে যাবেন, তারপর এক আধ ছবছর পরে আবার যদি আপনাদের গোষ্ঠীর ক্ষমতা উল্টে যায় আরেক বাদশাহ আসে আবার ওদিকে নিয়ে যাবে, তো আল্লাহর ঘরটা একটা খেলার পাত্র হয়ে যাবে, এটার অসম্মানই হয়ে যাবে, একবার এখানে আরেকবার ওখানে, এভাবে করে নাড়াচাড়া করে আল্লাহর ঘরের স্ট্রাকচারটা মানুষের কাছে হালকা হয়ে যাবে, এই কাজটা না করলে ভালো হয়। তিনি কনভিন্স করছে, ঠিক আছে থাক তাহলে আমি করবো না। এবং এই পর্যন্ত আর কোনো রাজা বাদশাহ এই কাজ করেনি, ওইভাবে হাতিম কাবা ঘরের বাইরে রয়ে গেছে। তো এখান থেকে ইবনে হাজার রহমতুল্লাহ আলাই, ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই বলেন যে দেখেন এই ঘটনার মধ্যে একটা অনেক লেসন আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলে ওই সময় মক্কার কাবা ঘরকে তিনি, তারা আরবরা কিছু প্রতিবাদ করলেও এমন বড় ফিতনা হতো না, কারণ তিনি তখন ক্ষমতার অধিকারী অলমোস্ট। কিন্তু তিনি হিকমত অবলম্বন করেছেন যে ওলিউল আমর যিনি দায়িত্বশীল থাকেন তার জন্য জায়েজ আছে যদি কোনো ধরনের বড় ফিতনা সৃষ্টি হতে যায় উম্মতের মধ্যে, তাহলে সেটার মধ্যে মাসলাহাত থাকলেও এটা এই মুহূর্তে না করা কারণ আছে। আনতিল শেরেক কুফর এই জাতীয় কিছু না হয়, মাসলাহাতের ক্ষেত্রে কনসিডারেবল আছে, কোনো কোনো সময় মানে বড় ধরনের মুসিবত থেকে বাঁচার জন্য ছোট মুসিবতকে গ্রহণ করা হয়, যেমন একটা হলো মাসলাহা একটা হলো মাফসাদা। ওকে, মাসলাহা হলো ফায়দা আছে, বেনিফিট আছে, একটা ভালো জিনিস উপকার আছে, আর মাফসাদা হলো কি যার মধ্যে ক্ষতি আছে। একটা কাজ আছে, এই কাজটা করলে অনেক উপকার আছে, এই কাজটার মধ্যে আবার ক্ষতিও আছে, এখন করবেন কি না, কি করা বা ডিসিশন কি নেবেন, এর মধ্যে অনেক ফায়দা আছে কিন্তু ক্ষতিও আছে, বড় ক্ষতি হয়ে যেতে পারে। এইখানে ওলামায়ে কেরাম এই সমস্ত ঘটনা থেকে সিরাতে পাকের থেকে লেসন নিয়েছেন, দারউল মাফসাদা মুকাদ্দামুন আলা জালবিল মানফা, একটি কাজে দুটো জিনিসই আছে, ফায়দাও আছে ক্ষতিও আছে, কোরআন হাদিসের সঙ্গে কন্ট্রাডিকশন নাই কিন্তু এমনি এর মধ্যে কন্ট্রাডিকশন ছাড়া ফায়দা আছে ক্ষতিও আছে। তাহলে ক্ষতি আটকানো কে প্রায়োরিটি দিতে হবে, লাভকে স্যাক্রিফাইস করতে হবে, ফায়দাকে স্যাক্রিফাইস করতে হবে, ক্ষতির বিপরীত হার্মকে ক্ষতিকারক যেটা সেটাকে আটকাইতে হবে, বুঝতে পেরেছেন? তাহলে ওই কাজটা আর করা যাবে না, ক্ষতি যেন না হয়, ক্ষতি আটকানোর গুরুত্ব বেশি একটু ফায়দা গ্রহণ করার তুলনায়। এইরকম একটা সুন্দর লেসন এই ঘটনা থেকে পাওয়া গেছে। এরপরে ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি বলেন অফি হাদিসের রাজুলি মা আহলিহি ফিল উমুর আল আম্মা, যে এটা একটা উম্মতের বিষয়ে উম্মতের বড় একটা ইস্যু নিয়ে তিনি তার স্ত্রীর সঙ্গে আলাপ করেছেন। তো একজন এরকম কেউ যদি লিডার হন, বড় ব্যক্তিত্ব হন, উম্মতের ব্যাপারে অনেক কনসার্ন আছেন, বিশাল বিষয়ে তার স্ত্রীর সঙ্গে শেয়ার করার মধ্যে কোনো দোষ নাই, এটা একটা দলিল নিয়েছেন ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি, যে তিনি মা আয়েশার সঙ্গে এটা শেয়ার করেছেন। ওকে, এরপরে আমরা পরবর্তী যে চ্যাপ্টার হবে যে জাহিলি জমানায়, এখন ওনার বয়স তো 35 বছর কাবা শরীফ নির্মাণের সময়, আরও 5 বছর আছে, ওনার 40 বছরের আগ পর্যন্ত ওনার জীবনটা কেমন গেল নবী হওয়ার আগে, ওনার জীবন চরিত সিরাত ইত্যাদি নিয়ে সুন্দর আলোচনা আছে, ইনশাআল্লাহ আমরা সেটা আগামী সপ্তাহে দিকেই যাবো আশা করছি।